আই লাভ শান্তিপুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি নদিয়ার শান্তিপুর নতুন মসজিদে। এই নতুন মসজিদের তরফ থেকে মহামারী করোনাকে সামনে রেখে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। এই জন্য আমাদের চ্যানেল আই লাভ শান্তিপুরের পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা। এবারে যদিও আইনগতভাবে আইনিভাবে বা সরকার কখনো লকডাউনের কথা ঘোষণা করেননি, কিন্তু যে সব বিধি নিষেধ আরোপিত হয়েছে যানবাহনের ওপরে মানুষের ওপরে, সেটাকে এক অর্থে অলিখিত লকডাউন বলা যায়। এই লকডাউনে আমাদের শান্তিপুরে সবচেয়ে বেশি ক্ষতি হয়ে গেল মূলত যারা তন্তুজীবী, যাদের তাঁতের আওয়াজ ঠুকঠাক আমরা পাশের বাড়ি থেকে শুনতে পাই, সেই তাঁতগুলো আজকে বন্ধ। যারা কলকাতায় কাজ করতে যেত, বাস বন্ধ, ট্রেন বন্ধ, তারা কলকাতায় যেতে পারে না। শান্তিপুরে যারা নির্মাণ শিল্পের সাথে যুক্ত, নির্মাণ পরিবার গরিব পরিবার, একদিকে গরিব পরিবার দুস্থ পরিবার, আর অন্যদিকে কর্মহারা মানুষ, বিশেষ করে এই কর্মহারা যারা যারা দিন মজুর, দিন আন্ত দিন যাপন করতো, তাদের কাজ চলে যাওয়ায় তারা না সংসার চালাতে পারছে, না মানুষের দ্বারস্থ হতে পারছে, হাত পাততে পারছে, তাদের লজ্জা, তাদের অভিমান, কিন্তু তাদের চোখে মুখে যেন একটা কিছু ইঙ্গিত, তারা আর সংসার চালাতে পারছে না, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ যোগাতে পারছে না, এমনকি অনেকে একটা মানসিক যন্ত্রণায় দিন কাটাচ্ছে, এমত অবস্থায় আমরা শান্তিপুর নতুন মসজিদের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যদিও সীমিত আকারে, যে আমরা আমাদের নতুন মসজিদভুক্ত যে সমাজ, সেই সমাজের যারা সদস্য, সেই সদস্যদের বাড়ি বাড়ি এই রকম পরিস্থিতির যারা শিকার, তাদের নগদ অর্থে আমরা 500 টাকা করে দিয়ে দেব। কিন্তু পরের দিনই ছেলেরা সকলে এসে হাজির হলো, তারা বলল শুধু নগদ অর্থ নয়, যেহেতু এলাকার কাজ, এলাকার ছেলেদের যুক্ত করে এটাকে করলে আরও ভালো হয়। সেই জায়গায় এই যুক্তিতে আমি নতুন একটা উৎসাহ উদ্দীপনা পেলাম, এবং কালকের সিদ্ধান্ত আজকে যে বাস্তবায়িত হয়ে যাবে আমি ভাবতে পারিনি, ভেবেছিলাম রবিবারের দিকে হবে, কিন্তু ছেলেরা গতকাল সমস্ত দ্রব্য সামগ্রী, খাদ্য সামগ্রী কিনে তারা এক জায়গায় জড়ো করলো। শুধু তাই নয়, কাদের কাদের বাড়িতে দেওয়া হবে তার লিস্ট তৈরি করা হলো, তার কুপন তৈরি করা হলো, তাদের বাড়িতে পৌঁছে গেল। আজকে বিকেল 5টার পর বাদ আসরের নামাজের পর আমরা এই প্রোগ্রামটা বাস্তবায়িত করব, এবং অনেকেই চলে এসছে, আপনারা ছবিতে ওদিকে দেখালে একবার ভালো হয় যে দেখেন অনেকেই এসে হাজির হয়েছে, আরও অনেকে আসবেন, এবং আমরা আমাদের কাজ কিছুক্ষণের মধ্যেই শুরু করব। যাই হোক, এলাকার ছেলেদের যুক্ত করে এই যে একটা দায়বদ্ধতা, এই দায়বদ্ধতা প্রতিটি এলাকার মানুষ নিশ্চিতভাবেই ভাবছে, নিশ্চিতভাবেই তারা এই ধরনের অনুষ্ঠান পালন করবে। বিষয়টা অনেকে ভাবলো হঠাৎ করে নতুন মসজিদ, না হঠাৎ করে নতুন মসজিদ না, বা আজকের এই কাজটা কোনো অভিনব ব্যাপার নয়, গতবারে যে লকডাউন ছিল সেই লকডাউনেও আমরা এলাকার মানুষ মসজিদের পক্ষ থেকে এই ধরনের সাহায্য সহযোগিতার হাত তাদের প্রতি বাড়িয়ে দিয়েছিলাম, যারা মানসিক যন্ত্রণায় ভুগছে, মানসিক যন্ত্রণার শিকার, যাদের কাজ নেই, যারা দুস্থ পরিবার, গরিব পরিবার, তাদের প্রতি এবারেও আমরা মূলত খাদ্য সামগ্রী, দ্রব্য সামগ্রী এবং নগদ টাকা নিয়ে প্রায় 500 টাকার উপরে প্রতিটি ফ্যামিলির প্রতি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, হয়তো তার বেশি হয়ে যেতে পারে, আমরা এখনও সেই অর্থে হিসাব কমপ্লিট করিনি। যাই হোক, আমরা আমাদের কাজ শুরু করব। আমাদের মসজিদের ইমাম সাহেব, কুরবান আলী মুফতি সাহেব,
তিনি এসে উপস্থিত হয়েছেন, মসজিদের কমিটির সদস্যরা আছেন, মসজিদে যারা সাধারণ নামাজি মুসল্লি তারাও এসে উপস্থিত হয়েছে। আমরা চাইব শান্তিপুর থেকে, জেলা থেকে, রাজ্য থেকে, দেশ থেকে, এমনকি সারা বিশ্ব করোনা মুক্ত হোক এবং মানুষ আবার নতুন উদ্যমে জেগে উঠুক। উঠিল বনাঞ্চল চঞ্চলিয়া, বর্ষাকালে যেমন ময়ূর পেখম তুলে নাচে, আমরাও যেন বিশ্বের মানুষ, শান্তিপুরের মানুষ করোনা মুক্ত হয়ে আমরা আবার পুরনো জগতে ফিরে যেতে চাই। এটাই আমাদের কাছে, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে একমাত্র প্রার্থনা। ধন্যবাদ। বলো কি প্রশ্ন আছে? যেহেতু নতুন মসজিদের পক্ষ থেকে করা হচ্ছে, নতুন মসজিদের মতোয়াল্লি হিসেবে এই কথাটুকু তো বলা আমার কর্তব্য, সুতরাং আমি নতুন মসজিদের মতোয়াল্লি হিসেবেই আজকের এই প্রোগ্রামের অনুমতি দিলাম, প্রোগ্রামটা শুরু করা। ধন্যবাদ।